Bismillahirrahmanirrahim. Dear students, honorable guardians and respected teachers, Assalamu alaikum. How are you students? I hope you are aware and looking our videos. In my next videos, I take sentence voice change part 1. Today I take voice change part 2. But you have to be very attentive to looking my videos. So when you look my videos, you have to be attentive and take your khatas and pens and write down what I write on the board. Dear students, have you taken your khatas and pens? Today I introduced you how you change passive voice. What kind of sentence? Imperative sentence. That means today I teach you passive voice of imperative sentence. For this, you have to know what is imperative sentence. In my first video, sentence part 1, I say what is imperative sentence. Today I again say what is imperative sentence. Dear student, look at the board. I write change sentence are adesh, nishedh, onurodh, অনুমতি প্রস্তাব ইত্যাদি বুঝাবে, তাকে কি বলা হয়? ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তাহলে একটু ভালো করে বুঝো, ধর যে সেন্টেন্সের আদেশ বোঝাবে, আদেশ বোঝাবে, নিষেধ বোঝাবে, অনুরোধ বোঝাবে, প্রস্তাব বোঝাবে, অনুমতি চাওয়া বোঝাবে, এই ধরনের কিছু চাওয়া হলে সেন্টেন্সটা দেখে তুমি বুঝতে পারবে সেটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। তোমাদের সুবিধার জন্য আমি আরেকটু রেখা ক্লু দিয়েছি, রেখা ক্লু লিখেছি আমি। আমি লিখেছি ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায়, কি জিনিসগুলো দেখলে ইম্পারেটিভ সেন্টেন্স তুমি চিনবে। একটু দেখে লিখলাম, সেখানে কি থাকে না? সাবজেক্ট থাকে না। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে ভার্ব দিয়ে। সেন্টেন্স সেখানে কি থাকবে না? সাবজেক্ট থাকবে না। দ্বিতীয় গুলো দেখাচ্ছি কি কি জিনিসগুলো দ্বারা, কি কি ওয়ার্ডগুলো দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু হবে। যেহেতু সাবজেক্ট থাকবে না, তাহলে তোমাদের চিন্তা হচ্ছে আল্লাহ, সেন্টেন্সে তো সাবজেক্ট থাকবে না, তাহলে কি দিয়ে শুরু হতে পারে, তাই না? সেটা তোমাদের সে দুশ্চিন্তাটা আমি দূর করার জন্য সেগুলো লিখে দিয়েছি কীভাবে শুরু হবে। সেটা ল্যাগ দিয়ে শুরু হবে, সেন্টেন্সটা ল্যাগ দিয়ে শুরু হতে হবে। লেট মি ডু দ্য ওয়ার্ড এভাবে শুরু হতে পারে। ভার্ব ওয়ান বি ওয়ার্ড অর্থাৎ ওভাবে বেস ফর্ম দিয়ে শুরু হবে। সেটা কেমন হতে পারে? ডু দ্য ওয়ার্ড, কাজটি করো, ডু দ্য ওয়ার্ড। আবার হচ্ছে ডোন্ট, ডোন্ট দিয়ে স্টার্ট হতে পারে। ডোন্ট রান ইন দ্য সান, রোদে দৌড়াদৌড়ি করিও না। এবার লিখেছি নেভার, নেভার টেল এ লাই। এখানে লিখছি বি, বি কোয়াইট, বিকাম কোয়াইট। এখানে লিখছি অলওয়েজ, টু অলওয়েজ কি হতে পারে? অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এবার লিখছি প্লিজ, প্লিজ গিভ মি এ গ্লাস অফ মিল্ক। লিখছি কাইন্ডলি গিভ মি দ্য বুক। তাহলে এই সমস্ত ওয়ার্ডগুলো দিয়ে কি শুরু হবে? ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু হবে। তোমরা কি বুঝতে পেরেছো ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায়গুলো? আশা করি বুঝেছো ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায়। Yes, students, imperative sentence এ voice change করতে হলে তোমাকে কিছু rules জানতে হবে। Rules গুলো একটু দেখো, পুরো আমি লিখেছি। Rule 1, active এ কি থাকবে? সেই sentence এ কিছু শুরু হবে be 1 plus object দিয়ে শুরু হবে। তো আমি সেখানে তোমাদের কিছু একটা কিছু করে আগে চেনার উপায় দেখেছিলাম না? be 1 দিয়ে start হতে পারে, be 1 দিয়ে plus object দিয়ে start হলে sentence টা passive এ করলে structure কি হবে একটু দেখো। অর্থাৎ ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে সেটাকে যখন আমাকে প্যাসিভে টার্ন করতে বলবে, তখন তার স্ট্রাকচারে শুরুতে লেট বসবে। স্ট্রাকচারে কি আসবে? লেট বসবে, প্লাস সে অবজেক্টটি বসবে, তারপর একটা বি বসে প্যাসিভে। স্ট্রাকচারে একটা কি বসে? বি বসে। তারপর দেখো ভার্ব 3, অর্থাৎ যে ভার্ব 1 থাকবে তার ফার্স্ট পার্সন হবে, বাই ইউটা উজু থাকে, বাই ইউটা অলওয়েজ। অর্থাৎ এখানে যদি থাকতো কিছু, তাহলে আমি ভাই ইউটা থাকে না, অর্থাৎ উজ্জ্ব থাকে, সেটা বুঝে নিবে তুমি ভাই ইউটা বলতেছো সেটা। এবার দেখো এক্সাম্পল দিয়েছি, আমি দুটো এক্সাম্পল দিলাম তোমাদের জন্য একটু ভালো করে বোঝার চেষ্টা করো। লিখেছি টেক ইট, ইহা না টেক ই। তাহলে আমি একটু স্ট্রাকচার অনুযায়ী আমি যদি পরিবর্তন করি, তাহলে পরে কী বলবো? এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার এই অনুযায়ী আমাকে কী করতে হবে? সেন্টেন্সটা আনসার লিখতে হবে। আর তোমাকে জানতে হবে এস স্ট্রাকচারটা, তোমার মেমোরিতে ঢোকাতে হবে। ডিয়ার স্টুডেন্ট, এই জিনিসটা তোমার মেমোরিতে লক করতে হবে। হ্যাভ ইউ লক ইট ইন ইউর অন ইউর মেমোরি? দেখো ডিয়ার স্টুডেন্টস, ইউ হ্যাভ টু নোট
down, eat in your khatas also. Right, first, আমাদের কি করতে হয়? প্রথমে যখন আমি স্ট্রাকচার অনুযায়ী আনসার করতে যাই, প্রথমে কি বসবে? Let. দেখো আমি স্ট্রাকচার দেখে বলাচ্ছি, তাহলে প্রথমে বসবে কি? Let. Let এর পর কি বসবে? Object. এখানে দেখো সব এটা হচ্ছে ভার be one, এটা হলো অবজেক্ট। তাহলে let এর পর আমি কি বসাবো এখন? অবজেক্ট বসাবো। অবজেক্ট হলো কি? Eat. Let. Eat. এরপর কি বসবে? একটা be. এটা বলে আসছে স্ট্রাকচার থেকে আসছে, তার জন্য তোমাকে লক করতে আমি বসলাম। Took present form take first form took and first participle form taking তাহলে কি হলো আমাদের आंसर কি আসবে let বসলে স্ট্রাকচার যে অবজেক্ট ছিল eat eat বসালাম সূত্র থেকে দি আসলো বাকি first participle form be 3 হলো কি taken taken বসালাম তারপর আর কিছু নেই by you লেখা দরকার নেই না লিখলেও চলবে এখানে होमवर्क তোমার কাজটা শেষ মানে কাজ শেষ করো তাহলে এখানে কমপ্লিট হলো কি বি ওয়ান আর ইওর হোমওয়ার্ক হলো কি অবজেক্ট ইওর হোমওয়ার্ক হলো অবজেক্ট রেজিস্টার চ্যানেল যে চেঞ্জ করি তাহলে প্রথমে কি বসবে প্রথমে বসবে লেট লেট বসালাম এরপর কি অবজেক্ট অবজেক্ট কি লিখেছি যে স্টুডেন্টস ইওর হোমওয়ার্ক তাহলে আসলে ইওর হোমওয়ার্ক let your homework এরপর কি আসবে স্ট্রাকচার থেকে be let your homework be ভার্ব 3 ভার্ব হলো কমপ্লিট কমপ্লিটেড ফার্স্ট পার্টিসিপল ফর্ম জেনেরি কমপ্লিট কমপ্লিটেড এটাও কি সে কমপ্লিটেড তাহলে আমরা পেলাম কি বারবার ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি পেলাম কমপ্লিটেড কম ইলিটি কমপ্লিটেড এতটুকু লিখলে শেষ বাই ইউ লিখলেও চলবে না লিখলেও সমস্যা নেই পাঠের পেরেছে আশা করি তোমরা বুঝেছো তোমরা টেস্টের জন্য একটা একটা সেন্টেন্স লিখো এই পর্যায়ে ভার্ব ওয়ান দিয়ে স্টার্ট হবে তোমাদের জন্য টেস্ট নিচ্ছি এই টেস্টটা আমি যখন স্কুল খুলবো তখন দেখবো পজিশনসে পার্ট 2 ভিডিও যারা দেখেছো তারা এই টেস্টটা করেছে কিনা পরে आंसर লিখে দাও তাহলে আমাকে স্কুল খুলে অবশ্যই দেখাও তাহলে টেস্টের জন্য একটা एग्जांपल লিখো টেস্ট জন্য সো দ্য সাম অঙ্কটি সমাধান করো সো দ্য সাম এটা তোমরা আমাকে করে দেখাবে आंसर লিখে দেখাবে यस স্টুডেন্টস রুলস 2
তারা ডোন্ট থাকলে সামনে তারা ডোন্ট থাকলে আমি স্ট্রাকচারটা ফলো করব তাহলে কি বসবে প্রথমে লেট নট শুরুতে কি বসবে লেট নট এবার অবজেক্ট লেট নট এর পর অবজেক্ট কোনটা ইট লেট নট ইট এবার বি ভি আর লেট নট ইট বি বি থ্রি কে কে বি থ্রি ফর আমি লিখেছিলাম একটু মনে করে কি লিখেছিলাম কে কে take to take it ha let not it be take it ramaste shobte last dekha don't thakle let not er por bolbo object e er por shudhu dekhe b b3 holo ki b3 holo ki je b1 and b3 holo take it ar by you likhlo chole na likhlo shomoshya nei by you yes it ebar asha
দেখো বেসিকলি টাইম করার জন্য লেট আনলাম অবজেক্ট টু আনলাম বি সূত্র থেকে বি থ্রি ইউজ এ বি থ্রি ফর্ম বাই বাই আর অবজেক্ট ওয়ান গুলো নিয়ে বসালাম ঠিক তেমন দেখো তৃতীয় সেন্টেন্সটা আসি এটা হচ্ছে অবজেক্ট ওয়ান রু ওয়ান কমপ্লিট বি ওয়ান আমার লেসন হলো অবজেক্ট টু তাহলে প্রথমে কী বলবি লেট দিয়ে স্টার্ট হলে সেন্টেন্স আবার কি বলবি প্রথমে লেট বসবি এটা মাথায় রাখবি অবজেক্ট টু এরপর বসবে অবজেক্ট টু আবার লেসন এরপর বসবে বি স্ট্রাকচার থেকে বি এরপর বলবে বি থ্রি বি থ্রি কমপ্লিটেড বি থ্রি ফর্ম কমপ্লিটেড কমপ্লিটেড বলবে বাই অবজেক্ট ওয়ান হলো কি আস আস আমি প্রশ্নে তো তোমার জায়গায় টেস্ট রাখলাম তোমার টেস্টটা অবশ্যই করে আমাকে দেখাবে যে স্টুডেন্টস এখানে রুলস থ্রি ছাড়া রুলস আরও চার পাঁচ ফোর ফাইভ সিক্স আছে এগুলো আমি আমার ভয়েস চেঞ্জ পার্ট থ্রি নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করবো আমার নেক্সট ভিডিওতে টিল দেন ডিয়ার স্টুডেন্ট লাভ ইউ